আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে। আজকে কিছু গামারি কাঠের পাল্লা এবং নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাঠ দেখাবো। এগুলো বিক্রি করেছি হচ্ছে টাঙ্গাইলে যে ভদ্রলোক এই পাল্লা এবং চৌকাঠ আমাকে অর্ডার করেছিলেন, ওনার নাম হচ্ছে জনাব আসলাম সাহেব। আসলাম ভাই ঠিক এক মাস আগে এই প্রোডাক্টগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন, আমরা এগুলো ফাইনালি রেডি করেছি, ডেলিভারি দিব। তো প্রথমে নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাঠগুলো আপনাদেরকে দেখাই। আসেন, এখানে দেখেন যে এগুলো হচ্ছে মোট নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাঠ দিয়েছে ওনাকে 10টা। তো এগুলো হচ্ছে 6.5, আর এগুলো হচ্ছে আপনার 95% শাড়ি বলে আমি, বেশিরভাগ 100% শাড়ি কাঠ এখানে থাকে। তো এগুলো যদি আপনারা নেন প্রতি পিস 4,800 টাকা করে নিতে পারবেন। এগুলোর পিছন পাশটা আমরা কালি করে দিই। কালি করার উপকারিতা হচ্ছে যদি আপনি কালি করে নেন সেই ক্ষেত্রে আপনার সিমেন্টে কাঠের কোনো ক্ষতি করতে পারবে না, এবং আমরা সামনে আস্তর করে দিলে ভালো হয় কিন্তু করে দিন। আপনারা যারা চৌকাঠগুলো নেবেন, নেওয়ার পরে সামনে স্প্রিট এবং চক পাউডার দিয়ে সাদা আস্তর করে নেবেন। আস্তর করলে যা হবে যে এই চৌকাঠগুলো যখন আপনারা ফিটিং করবেন, ফিটিং করার সময় অনেক বালি লাগবে, তো এই বালিগুলো পরবর্তীতে যখন এই চৌকাঠগুলো বার্নিশ করতে যাবেন তখন কিন্তু সহজে পড়তে যাবে না। কিন্তু আপনি যদি এগুলোর আস্তর করে নেন সেই ক্ষেত্রে কিন্তু এই বালিটা সহজে পড়ে যাবে, যার কারণে আপনার বার্নিশ করতে খুবই সুবিধা হবে। তো এগুলো আপনারা বাড়িতে নিয়ে চেষ্টা করবেন যে এই চৌকাঠগুলো যেন আস্তর করে দিতে। আরেকটা কাজ করবেন, যারা লোহা কাঠ নেন, যেহেতু লোহা কাঠটা চেম্বারে সিজনিং করে দেওয়া যায় না, এটা ন্যাচারালি প্রাকৃতিকভাবে শুকায় এটা, তো যার কারণে আপনারা হচ্ছে এই কাঠের চৌকাঠে সবাই বলে 3টা করে কিলাম দিতে, আপনারা লোহা কাঠ যেহেতু মজবুত কাঠ সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা 4টা করে যদি আপনারা কিলাম দেন সেই ক্ষেত্রে ভালো হবে। দুইটা কিলামে আপনার 20-40 টাকা বেশি লাগবে, কিন্তু জিনিসটা আরও মজবুত থাকবে এবং অনেক ভালো থাকবে। ওনাকে যে গামারি কাঠের পাল্লা দিয়েছে, একটা হচ্ছে সলিড পাল্লা এবং বাকি সবগুলোই দিয়েছি ডিপ পাল্লা। অ্যাকচুয়ালি উনি সম্ভবত মেন দরজার জন্য সলিড পাল্লা নিয়েছে, এবং দেখেন যে ডিপ পাল্লা নিয়েছে হয়তো রুমের জন্য, বেলকুনির জন্য। তো এটা হচ্ছে সলিড পাল্লা চিটাগাং গামারি কাঠ, চেম্বারে সিজনিং করা এই গামারি কাঠ। আপনারা এরকম একটা পাল্লার ডিজাইন সহ যদি নেন 11,000 টাকা হলে নিতে পারবেন। এটার পাশে আবার বড়, এটার পাশে আছে 44 ইঞ্চি, উচ্চতা আছে 81 ইঞ্চি। এটা 2D নকশা, আমরা জবা মডেল বলি। এরকম একটা পাল্লা আপনারা যদি আমাদের দিয়ে গালা বার্নিশ করাই নেন সেই ক্ষেত্রে 3,000 টাকা হলে নিতে পারবেন। এটার থিকনেস আছে একবারে পাকা 1.5 ইঞ্চি। যেহেতু এগুলো চিটাগাং গামারি কাঠ সেহেতু এগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন নাই, এটা নর্মালি ঘুণ লাগে না। এটা শুধুমাত্র আমরা চেম্বারে সিজনিং করে দিয়েছি, ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানিয়ে দিয়েছি কোনা মাথা, এবং দুই ধরনের আঠা ব্যবহার করে চামড়ায় পাল্লা বানাতে। আর ডিপ পাল্লা ওনাকে দিয়েছি, ডিপ পাল্লাগুলো 7,000 টাকা করে দাম রেখেছে ওনার থেকে। তো এগুলো যে চিটাগাং গামারি ডিপ পাল্লা, এগুলোর মাঝে আবার নকশা করে দিয়েছে, দেখেন দুইটা ডিপ নকশা করা, এর জন্য আলাদা করে 500 টাকা নেওয়া। তো এই 7,500 টাকা দাম পড়েছে বার্নিশ ছাড়া। এটার পিছন পাশটা আবার এরকমই, কিন্তু এই ডিজাইনটা শুধু নাই। তো এই পাল্লাটার একটু দাম কম পড়ে ডিপ পাল্লা, কারণ হচ্ছে যে দেখেন যে এটা হচ্ছে সলিড পাল্লা। এই পাল্লার প্রতিটা কাঠই হচ্ছে আপনার একবারে সলিড পাকা 1.5-2 কাঠ থেকে আমরা কিন্তু এই 1.5 ইঞ্চি করেছি, এবং এখানে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন কিছু কাঠ এখানে 1 ইঞ্চি আছে, যেমন এই কাঠগুলো আপনার হচ্ছে 1 ইঞ্চি আছে, যার কারণে পাল্লাতে কাঠের পরিমাণ কম লাগে, এই কারণে এটার একটু দাম কম রাখা যায়। তবে ডিপ পাল্লাটা যে কোনো পরিবেশের জন্য ভালো, অনেকে চান যে আমার বাহিরে আপনার রৌদ্র লাগতে পারে, বৃষ্টি লাগতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ডিপ পাল্লাটা নিতে পারেন, এটা খুবই কার্যকরী হবে। এগুলো আপনারা কালার করলে, এটা কাঁঠালি কালার করতে পারেন, মেহগুনি করতে পারেন, তেঁতুল বিচি করতে পারেন। ডিপ পাল্লা বার্নিশ করলে 2500 টাকা পড়বে একটা পাল্লা বার্নিশ করতে। ওনাকে এরকম টোটাল 8টা পাল্লা দিয়েছি, মোট 9টা পাল্লা এবং 9টা চৌকাঠ, এবং এর সাথে অ্যালুমিনিয়ামের ডাবল টেম্পার গ্লাস ডোর উনি নিয়েছেন, সেগুলো শোরুমে আছে, ডেলিভারি যাবে। তো ডেলিভারিটা দেখেন পিক আপ আসছে, এখন আমাদের পিক আপ আসছে, পিক আপে আমরা ডেলিভারি দিয়ে দেবো। আমরা টোটাল কাজগুলো আমাদের নিজস্ব কারখানায় করি, দেখেন যে আমরা একবারে সিজনিং থেকে শুরু করে সব ধরনের কাজগুলোই কিন্তু আমরা আমাদের এই কারখানা থেকে করি। ডিজাইন করা বলেন, বানানো বলেন, সব ধরনের কাজগুলো আমাদের কারখানায় হয়। আপনারা আমাদের কারখানা এবং দোকান ভিজিট করে আমাদেরকে অর্ডার করতে পারেন, যে যেখানে যে অবস্থায় আছেন। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।